2016 সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ভারত বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় চুনারুঘাটের কেদারাকোট এলাকায় 13 একর জমির ওপর 4,900 কোটি টাকা ব্যয়ে বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। 2017 সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে নির্মাণ কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয় 49 কোটি টাকা, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন আটকে থেকে 2021 সালের 7 অক্টোবর শুরু হয় নির্মাণ। উভয় দেশের নির্মাণ কাজ সমানভাবে এগুলে 2024 সালের মধ্যেই বন্দর চালুর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। এখানে বাস্তব অগ্রগতি 55% সমাপ্ত হয়েছে। সমাপ্ত হইলে দুই দেশের বাণিজ্যিক প্রসার বৃদ্ধি পাবে। ভিতরে বেশ কিছু স্ট্রাকচারের কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এটাও খুব তাড়াতাড়ি একটা দৃশ্যমান অবস্থায় চলে আসবে। তবে ভারতীয় অংশের নির্মাণ কাজ এখনো শুরু না হওয়ায় যথাসময়ে স্থলবন্দরটি চালুর ব্যাপারে রয়েছে শঙ্কাও। কূটনৈতিক পর্যায়ে আলোচনার ভিত্তিতে ভারতীয় অংশে যাতে দ্রুত কাজ শুরু হয়, এই জন্য ভারতকে এদিকে স্থলবন্দরটি যথাসময়ে চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এলাকায়, উপকৃত হবেন এলাকাবাসী। অতি দ্রুত তাড়াতাড়ি আমরা থলবন্দরটা হইলে আমরা ফুল আফান বেহার সমস্যা থাকবে না। বেকার মানুষ আমরা বন্দর হইলে অনেক কিছু খাস কাম করতাম। দুই দেশের যে কমিউনিকেশন এটা যদি ইয়া হয় তাহলে আমাদের বেকারত্ব দূর হইব। 1951 সালে বাল্লা শুল্ক সেন্টার চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য শুরু হয়। সময় সংবাদ, হবিগঞ্জ।